আসসালামু আলাইকুম আমি মুক্ত মোমো ওয়ার্ল্ড থেকে মুক্ত বলছিলাম তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজ তোমাদের জন্য একটা হ্যান্ড পেন্ট মাস্কের ভিডিও নিয়ে এসেছি আমি মাস্কটা কীভাবে পেন্ট করলাম সেটা অবশ্যই তোমরা দেখে নেবে আর এর সাথে আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবে এই মাস্কটা করতে আমি তিনটা কালার নিয়েছি সাদা সবুজ এবং হলুদ আর অবশ্যই মনে রাখবা ডার্ক কালারের কোনো কাপড়ে যদি পেন্ট করো তাহলে অবশ্যই সাদা রঙটা আগে দিয়ে নিবা সেজন্য আমি সাদা রঙটা আগে দিলাম যদিও আমার এই মাক্সটার ফুলটা সাদাই হবে তোমরা কালারটা করাটা দেখো এবং দেখতে দেখতে আমার কিছু কথা অবশ্যই শুনবা ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তাহলে লাইক দিবা আর যদি মাস্কটা রঙ করাটা পছন্দ হয় তাহলে প্লিজ ভিডিওটা শেয়ার করবা যারা আমার ভিডিও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবা কারণ আমি এরকম নিত্য নতুন ভিডিও যদি দেই তাহলে তোমরা সেগুলোর নোটিফিকেশান পেয়ে যাবা আমি যে কথাটা বলতে চেয়েছি সেটা হচ্ছে আমার এই চ্যানেলটার নাম যেটা ছিল মুক্তমমু ফ্যাশন আমি সেই নামটা একটু পরিবর্তন করেছি তার কারণ হলো এই নামে আমার একটা পেজ আছে তোমরা মুক্তম ফ্যাশন নামে একটা পেজ আছে তোমরা অবশ্যই সেই পেজ পেজটা ফলো করবা সেখানে ক্লোথিংয়ের যে ব্যাপারগুলো আছে অর্থাৎ জামা তারপরে বিভিন্ন ধরনের ডিজাইন সেলাইয়ের ভিডিও সেগুলো সেখানেও পাবা আর এই এই চ্যানেলটা আমি রেখেছি মূলত সব ধরনের ভিডিও যাতে দেওয়া যায় অর্থাৎ আমি সেলাই ছাড়া যেই কাজগুলো করি দৈনন্দিন জীবনে বা ব্যক্তিগত জীবন যাই বলো আমি চাই আমার একটা চ্যানেলের মধ্যেই সবগুলো থাকুক কারণ আলাদা আলাদা চ্যানেল খোলাও একটা ঝামেলা এবং তার জন্য আলাদা ভিডিও তৈরি করতে হয় সেজন্য আমি আমার এই চ্যানেলের নামটা পরিবর্তন করেছি আগে ছিল মুক্ত ফ্যাশন এখন হয়েছে মুক্তমম ওয়ার্ল্ড অর্থাৎ আমার এটার ভিতরে আমার সব ধরনের ভিডিওটাই দিব হয়তো অনেকে যারা আগে সাবস্ক্রাইব করেছ তারা হয়তো ভাবতে যে নামটা কেন চেঞ্জ হলো সেজন্য আমি তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করলাম আমার পেজের নাম হচ্ছে মুক্তম ফ্যাশন তোমরা ওই পেজটা ফলো দিয়ে রাখবা ওখানে সেলাইয়ের ভিডিও পাবা প্লাস ড্রেসের আমি দৈনন্দিন যে কাজগুলো করি ড্রেস নিয়ে সেই ভিডিওগুলো এবং পিকগুলো ওখানে আপলোড থাকবে অবশ্যই তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখবা আমার কথা বলতে বলতে মাক্সে প্রায় সাদা রঙের কাজ অনেকটা হয়ে গেছে উপরের যে ফুল দুটো ও দুটোতে আমি আগে রঙ করেছি কারণ শুকাতে একটু সময় লাগে সেই জন্য সাদাটা ওখানে করে নিচে আসছি ওই সাদার উপরে আমাকে আবার সাদা দিতে হবে কারণ ডার্ক কালারের রঙটা খুব টানে আর এই মাস্কের কাপড়টা সুতি না এটা একটু সিল্ক জাতীয় কাপড় স্কিন টাইপের যার কারণে এখানে রঙটা একটু বেশি লাগে বেশি টানে সুতি কাপড়ে একটু কম টানে আর আরেকটা জিনিস মনে রাখবো অবশ্যই ডার্ক কালারে যদি রঙ করো সাদা রঙটা আগে দিয়ে নিবা এখানে আমি এখন আমার যে পাতা এবং ডাল সেগুলোতে আমি সবুজ রঙ করে নিচ্ছি সবুজ রঙ করা প্রায়ই হয়ে গেছে পাতা দুটোতে করলেই সবুজ রঙের কাজ শেষ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা কমেন্ট করবা প্লিজ প্লিজ তোমরা একটু শেয়ার করে দিবা কারণ তোমরা যদি আমার ভিডিও না দেখো এবং শেয়ার না করো তাহলে আমি সামনে আগানোর যে উৎসাহটা সেটা পাব না তাই তোমরা দয়া করে আমাকে উৎসাহটা দিবা আর যদি তোমরা কোনো ধরনের ভিডিও দেখতে চাও যদি তোমাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবা আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। কারণ আমি চাই আমি যতটুকু জানি যারা বাসায় থাকো বেকার বসে আছো তেমন কিছু এক কাজ পারো না অথবা পারলো সামনে আগাতে সাহস পাও না তারা অবশ্যই কমেন্ট করবা আমি সকল ধরনের হেল্প করার চেষ্টা করব আমি সাধারণত পোশাক নিয়ে কাজ করি তার সাথে ব্লক তারপরে হ্যান্ড পেন্টিং এরপরে হাতের কাজের যে নকশি কাজের যে ব্যাপারগুলো আছে ওগুলোও টুকটাক করি তাই আমি চাই আমি যতটুক জানি তোমাদের সাথে আমি সেগুলো শেয়ার করব। তাই যারা কোনো ভিডিও সম্পর্কে কোনো কাজ সম্পর্কে জানতে চাও তারা অবশ্যই কমেন্ট করবা আমি জামায় থ্রি পিস তারপরে ওড়না এগুলোতে ব্লক করি হ্যান্ড পেন্টিং করি হয়তো অনেক সময় সব ধরনের ভিডিওগুলো করা হয় না এছাড়াও অনেক মাস্ক করা হয়েছে যেই ছবিগুলো আমার পেজে দেয়া আছে তোমরা পেজটা ঘুরে আসবে তাহলে অবশ্যই দেখবে আমার ডেসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক দেওয়া থাকবে দেখতে দেখতে আমার মাস্কটার রঙটা অনেকটাই কাজ সম্পন্ন এখন শুধু হ্যাঁ ফুলের মাঝখানের হলুদ অংশটা বাকি আছে সেটা হয়ে গেল আমার মাস্কটা করা কমপ্লিট ভিডিওটা আজ এ পর্যন্তই আর বেশি বাড়ালাম না তোমরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে সেই কামনা করি আমার জন্য সবাই দোয়া করবে এরকম নিত্য নতুন ভিডিও যাতে তোমাদের জন্য উপহার দিতে পারি আজ এই পর্যন্তই ভালো থাকবে